প্রতিপক্ষ দমনের নামে আপনারা ইসলাম দমন করতে যাবেন না, কারণ ইসলাম দমন করে কেউ এই দুনিয়াতে ভালো থাকতে পারেন নাই। ইন্না বাদশা রব্বিকাল আশাদিদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা দেশের বিরাজমান এরকম পরিস্থিতিতে আমরা আজকের এই ইফতারের গুরুত্ব, রমজানের তাৎপর্য এবং আমাদের করণীয় শীর্ষক একটি বরকতপূর্ণ আয়োজনে আমরা সামিল হওয়ার সুযোগ পেয়েছি। রমজানের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে বুঝাচ্ছেন যে রমজানের মধ্য দিয়ে একটা পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট করা। সেই পূর্ণাঙ্গ কোর্সটা হচ্ছে যে আপনি ইসলামের মধ্যে এমনভাবে প্রবেশ করবেন যে আপনার পরিবেশটা আপনাকে পূর্ণাঙ্গ মুমিন হতে সহযোগিতা করবে। সেই সহযোগিতাটা কখন হবে? সেই সহযোগিতাটা তখন হবে যখন পরিবার আপনাকে ইসলাম পালনে সাহায্য করবে, যখন সমাজ আপনাকে ইসলাম পালনে সাহায্য করবে, অর্থাৎ সমর্থবোধক হবে, প্রতিকূল হবে না, কি হবে? অনুকূল হবে। নেতিবাচক হবে না, কি হবে? ইতিবাচক হবে। তখন হলো ফি সিলমে কাফা। না হলে সমাজ যদি একজন ইমানদারকে সাহায্য না করে, পরিবার যদি একজন ইমানদারকে দায়িত্ব পালনে সাহায্য না করে, রাষ্ট্র যদি ওই ইমানদারদেরকে ইমানের দাবি পূরণে সহযোগিতা না করে, ইতিবাচক না হয়ে নেতিবাচক রাষ্ট্র হয়, অনুকূল না হয়ে প্রতিকূল রাষ্ট্র হয়, তাহলে একজন ইমানদার শত চেষ্টা করে পরিপূর্ণভাবে ইসলামের বিধানগুলো সে পালন করতে পারবে না। আজকে তার সবচেয়ে বড় উদাহরণ দেখেন, রমজান মাস, কোরআন তেলাওয়াত হবে, নামাজ হবে, জিকির হবে, তসবি হবে, তেলাওয়াত হবে, তারাবি হবে। এই তারাবি এবং তেলাওয়াতের মতো কৌশিক প্রশিক্ষণমূলক প্রোগ্রাম থেকে ঢাকার একটা গুরুত্বপূর্ণ মসজিদ থেকে আমাদের মুসল্লি এবং ভাই বোনদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসলো। তাদের নামে মামলা নেই, তাদের নামে কোনো ওয়ারেন্ট নেই, সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার শুধু করা হয় নাই, এই রোজাদার ভাই এবং বোনদেরকে, আমাদের বোনদেরকে, পর্দাশীন মা বোনদেরকে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ড চেয়ে একদিন রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা করে এই প্রশাসনের এই ন্যাক্কারজনক পদক্ষেপের, এই নেতিবাচক পদক্ষেপের, এর তীব্র এবং প্রতিবাদ নিন্দা জানাই শুধু না, তাদের অবিলম্বে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত যে সকল প্রশাসনের, পুলিশের সম্মানিত কর্মকর্তা বৃন্দ, আমরা সেই সকল কতিপয় সদস্য যারা অতি উৎসাহী হয়ে এই কাজ করেন, আমরা তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় জানাইতে চাই, আপনারা কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে অথবা কোনো একটা রাজনৈতিক প্রতিপক্ষ দমনের নামে আপনারা ইসলাম দমন করতে যাবেন না, কারণ ইসলাম দমন করে কেউ এই দুনিয়াতে ভালো থাকতে পারেন নাই। ইন্না বাদশা রব্বিকাল আশাদিদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। কেউই আপনারা আল্লাহর এই গ্রেপ্তারি পরোয়ানা থেকে আপনারা কেউ মুক্ত নন। যুগে যুগে কালে কালে আপনাদের চেয়ে অনেক শক্তিশালী প্রশাসক এসছে, অনেক শক্তিশালী রাষ্ট্রনায়ক এসছে, কিন্তু একটা পর্যায়ে এসে অবশ্যই তাদেরকে ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জেহেল, আবুল আহাবের মতো তাদেরকে আল্লাহর কাছে কি করতে হয়েছে? মাথা নত করতে হয়েছে। আজকের যুগে যারা রাজনৈতিক প্রতিপক্ষ দমনের নামে আপনারা আমাদের এই ইসলামের কাজগুলোকে, ইসলাম প্রিয় মানুষগুলোকে আপনারা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন, আমরা মনে করি আপনাদেরকেও এক সময় আল্লাহর আদালতের কাঠগড়ায় এই দুনিয়াতে আপনাদেরকে দাঁড়াতে হবে। যেটা বলছিলাম যে দ্বিতীয় হচ্ছে রমজান একটা পূর্ণাঙ্গ প্যাকেজ প্রোগ্রাম। মাগরিবের আজান হয়, আজানের সাথে সাথে আমরা ইফতার করি, ইফতার করে শরীরটা স্বাভাবিকভাবে একটু কি হয়ে যায়, দুর্বল হয়ে মোটামুটি আপনি ঘুমের প্রস্তুতি নেন, যে এবার সারা রাত একটা ঘুম দেবো, ঘুমের প্রস্তুতি নিয়ে নেন, দেন না। কি করতে হয়? নামাজ পড়তে হয়, তারাবি পড়তে হয়, সালাতুল এশার নামাজ জামাতের সাথে আদায় করতে হয়, এর পাশাপাশি আপনাকে আবার কিয়ামুল লাইলের জন্য, আপনাকে তাহাজ্জুদের জন্য জাগতে হয়, আবার সেহরি খেতে হয়। এই যে একটা টানা কর্মসূচি আপনাকে দেওয়া হলো, এই টানা কর্মসূচির মধ্য দিয়ে মূলত একজন ইমানদারকে ট্রেনিং দেওয়া হয়, কঠিন ট্রেনিং, সহজ যুদ্ধ। আর্মি সেনাবাহিনীর লোক যারা, আপনারা উত্তরাতে যখন যাবেন সেনাবাহিনীর ক্যাম্পগুলো দেখবেন, অথবা আমাদের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো আছে, ওই ক্যাম্পের দেয়ালে দেয়ালে লাল কালি দিয়ে লেখা থাকে, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। অর্থাৎ রমজানের মধ্য দিয়ে এই কঠিন প্রশিক্ষণটা নিয়ে ইবলিসের সাথে যুদ্ধটা যেন আপনার কি হয়, সহজ হয়। এখন প্রশিক্ষণটা কঠিন নিলেন, কিন্তু ইবলিসের সাথে আপনার কোনো যুদ্ধ হয় না। কিরকম হয় না? বলে যে ভাই যুদ্ধ তো বুঝতে পারি না, কিসের যুদ্ধ? আরে ভাই যুদ্ধ বুঝতে পারি না মানে আপনি রোজাই বুঝতে পারেন নাই, রোজা রেখেছেন কিন্তু রোজা আপনি বুঝতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার যে যুদ্ধ করতে হবে, সেই জন্য কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওমু জুন্নাতুন। রোজাকে কি বলা হয়েছে? ঢাল। ঢাল লাগে কার ভাই? এই ঘুমায় থাকার জন্য ঢাল মাথায় দিয়ে কেউ ঘুমাইতে শুনছেন নাকি?
রেস্ট নেওয়ার জন্য ঢাল মাথায় নেয় কেউ? ঢাল দেওয়া হয় কাকে? ট্রেনিং নেয় নাই যে তারে না ট্রেনিং নিয়ে ট্রেনিং এ পাস করছে তাকে দেওয়া হয়, যে ট্রেনিং নিয়ে পাস করছে তাকে কি দেওয়া হয়? তাহলে আপনারা ঢাল দেওয়া হইলো এই এক মাসের ট্রেনিং দেওয়ার পর আপনি এগারো মাস যেন ওই ঢাল নিয়ে কার সাথে যুদ্ধ করেন? ইবলিসের সাথে যুদ্ধ করেন। এখন আপনি ঢাল নিয়ে পুরো এক মাস রমজানে রোজা রাখার পর ওই এগারো মাস নিয়ে আপনি রেস্টে চলে যান। যে সেনাবাহিনীর লোক এক মাস ট্রেনিং নেওয়ার পর ঢাল শুদ্ধ গিয়ে বাড়িতে বিশ্রামের জন্য যায়, হ্যাঁ চাকরি আছে না নাই? সেনাবাহিনীর চাকরি থাকে না, কিন্তু আমাদের চাকরি শুধু থাকে না আরো কি হয়, মজবুত হয়। বলে যে ভাই নামাজ পড়ি না কি হয়েছে, ইমান মজবুত আছে, সুদ খাই তো কি হয়েছে, এটা ভাই বিপদে পড়ে করছি। তা আমি জিজ্ঞেস করি, বিপদে পড়ে সুদ খান, অস্থিরতায় পড়ে, ঝামেলায় পড়ে, তো এখন আপনি যে পিপাসার্থ, পিপাসার্থ আছে না নাই? ক্ষুধা লাগছে না লাগে নাই? লাগছে। তো এখন আপনি ক্ষুধা লাগছে, একটু বিপদের মধ্যে পড়েছেন, তৃষ্ণা লাগছে, পানি চাইলে পাওয়া যাবে না যাবে না? যাবে। তা আপনি পানি খাইয়ে ফেলতেছেন, আপনি তো পরিস্থিতির কাছে মাথা নত করবেন না বলি রোজা আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে যে আপনি পানি পাওয়ার পরও খাবেন না, হালাল জিনিস আপনি উপভোগ করবেন না। এখন আপনার মধ্যে ক্রোধ রাগ জন্মেছে কোনো একজনের ব্যাপারে, কিন্তু আপনাকে ইসলাম বলে দিয়েছে আপনি রাগ করবেন না। আপনি কি বলবেন? আনা সাইমন ভাই আমি রোজাদার, আমি কোনো ঝগড়াঝাটির মধ্যে নাই ভাই, রোজাদার কোনো ঝগড়া করবে না, আমি আপনার সাথে কোনো ঝগড়ায় যাবো না ভাই। তাহলে এই রোজাদার ঝগড়ায় যাবে না, অথচ আমার বাউফলে আমার যুবকদেরকে আমার তরুণদেরকে আমরা এই রোজার মধ্যে এখনো প্রবেশ করাতে পারলাম না যে সাধারণ একটু পায়ে লাগালাগি নিয়ে আমাদের দুটো ছেলেকে হত্যাই করে ফেলা হলো। শুধুমাত্র পারিবারিক একটা কলহের সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করে একটা তরুণ যুবককে বাসাতে পিটিয়েই মেরে ফেলা হলো, সোহানকে, নাফিসকে, মারুফের মতো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে হত্যাই করে ফেলা হলো। তার মানে কি? রোজার ট্রেনিং, রোজা রাখতেছি, রোজার ট্রেনিং আমাদের মধ্যে প্রবেশ করতেছে না। যদি করত তাহলে আমাদের এই সোহানদেরকে হত্যা হতে হতো না, আমাদের নাফিস মারুফদেরকে হত্যা করা হতো না। যে সন্তানরা আজকে হত্যা করেছে, যারা হত্যাকারী, এই হত্যাকারীরাও যে তারা নিজেরা নিজেরা তৈরি হয়েছে। আজকে আমার ওই পরিবার, আমি নাফিসের পরিবারে গিয়েছি, আমি তার পরিবারের সাথে কথা বলেছি, পরিবারের লোকেরা অভিযোগ করেছে, আমার এই বক্তব্য প্রশাসন শুনবে জানবে, আমি আশা করি প্রশাসন তদন্ত করছেন। পরিবার বলেছে যে মাসুদ ভাই আমার এই মারুফ এবং নাফিসদের দুজনকে এমন জায়গায় একই জায়গায় কি করা হয়েছে, ছুরি দিয়ে পোস্ট দেওয়া হয়েছে, এবং এটা প্রশিক্ষণ প্রাপ্ত না হলে এটা কারো পক্ষে সম্ভব না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই নাফিস এবং মারুফদেরকে যারা হত্যা করেছে তারা শুধুমাত্র এই কিশোর বয়সে বা এই যুবক বয়সে তারা ব্যক্তিগতভাবে এরকম গড়ে ওঠে নাই, তাদেরকে কোনো একটা রাজনৈতিক সংগঠনের আশ্রয়ে প্রশ্রয়ে তাদেরকে সন্ত্রাসী হিসাবে তুলে ধরা হয়েছে, সন্ত্রাসের মদতদাতা হিসাবে এই রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে। আজকে সরকারের যে দল হিসাবে যারা বাউফলে আজকে ভূমিকা পালন করছেন, তারা যেটা করছেন এটা কিভাবে বোঝা যায়? এটা বোঝা যায় ১৭ তারিখের বাউফল উপজেলার মর্মান্তিক ঘটনা তাদের মধ্যে তারা সংগঠিত করেছে। যারা নিজেদের দলের লোকদেরকে নিজেরা নিরাপদ করতে পারে না, তারা বাউফলের 3.5 লক্ষ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, এই কথা বাউফলের মানুষেরা বুঝতে বাকি নাই। আমার ভাইয়েরা, আমি আজকে একটা বিষয় পরিষ্কারই বলতে চাই, বাউফলের এতদিন একজন ভারপ্রাপ্ত তদন্ত অফিসার ছিলেন, ভারপ্রাপ্ত অফিসার ছিলেন, পুলিশের বাউফল থানার অফিসার ছিলেন, ওসি ছিলেন, মামুন সাহেব উনি বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা আপনি যে ভালো কাজ করেছেন তা যেন আল্লাহ তাআলা কবুল করেন, তার উত্তম যা যা আল্লাহকে আপনাকে আপনি যেন দান, আপনি যেন পান। একই সাথে কোনো দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন তাহলে সেটার জন্য কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাউফলে আজকে নতুন ভারপ্রাপ্ত অফিসার এসছেন পুলিশের, আমি আমাদের বাউফলের এই 3.5 লক্ষ মানুষের পক্ষ থেকে বাউফলের এই ভারপ্রাপ্ত অফিসারকে পুলিশের আমরা পরিষ্কার বলতে চাই যে আপনি এসছেন বাউফলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, আপনাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, কিন্তু একই সাথে বাউফলবাসী যেন আমাদের প্রশাসনের পক্ষ থেকে আলাদা কোনো নির্যাতন নিপীড়নের শিকার না হয়। কারণ প্রশাসন হচ্ছে কোনো একটা দলের প্রশাসন না, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত লোকেরা দায়িত্ব পালন করেন সাধারণ মানুষের কর্মকর্তা হিসাবে, কর্মচারী হিসাবে, সেবক হিসাবে আপনারা কাজ করেন। সেবক হিসাবে যখন কাজ করবেন তখন এই 3.5 লক্ষ মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে সহযোগিতা করবে। আর যখনই আপনি কোনো একটা দলের, কোনো একটা মতের, কোনো একটা চিন্তা, কোনো একটা দর্শনের হয়ে কাজ করবেন তখন আপনি হয়তো ওই দলের
প্রশাসক হয়ে যাবেন একই সাথে কিন্তু আপনি 3.5 লক্ষ মানুষের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন এই জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ হয়তো 3 মাস 1 বছর 3 বছর 10 বছর 15 বছর 20 বছর দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু ইতিহাসের এমন কোন প্রশাসকের জন্ম হয় নাই যে আজীবন তিনি জনগণের বিরুদ্ধে লড়াই করে কোন প্রশাসন তার ক্ষমতা কিংবা তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন কেউ পারে নাই এখনো পারছে না আপনারাও কেউ ভবিষ্যতে তা করতে পারবেন না ঠিক বাউফলের জনগণও তো আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে না আমরা সেই জন্য নতুন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে বাউফলের যিনি আসছেন তাকে অভিনন্দন জানাই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমি বাউফলের সন্তান বাউফলের 3.5 লক্ষ মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই কিন্তু একই সাথে মনে করিয়ে দিতে চাই আমরা আপনাদের কাছ থেকে আলাদা কোনো সহানুভূতি চাই না আমরা শুধু একজন নাগরিক হিসাবে আমরা আমাদের অধিকার প্রয়োগ করতে চাই আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই একজন মুসলিম হিসাবে আমরা আমাদের কাজ করতে চাই এই সমাজে যদি অন্য কোন মতাদর্শের কাজ করার সুযোগ থাকে সমাবেশ করার সুযোগ থাকে সম্মেলন করার সুযোগ থাকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের কথা বলার সুযোগ থাকবে না থাকবে না যদি থাকে তাহলে আমাদেরকে সেই অধিকার দিতে হবে এই অধিকার আপনাদের কাছ থেকে আমাদের জন্য কোনো করুণা নয় এটা কোনো অনুগ্রহ নয় এটা সংবিধান কর্তৃক প্রদত্ত আমাদের অধিকার এই অধিকার আমাদের দিতে হবে এই অধিকার আমরা 3.5 লক্ষ মানুষকে সাথে করে নিয়ে এটা বাস্তবায়ন করব বাউফালে ইনশাআল্লাহ সেজন্য সম্মানিত ভাইগণ তৃতীয় যে কথাটি বলে আমি শেষের দিকে যেতে চাই দেখেন রমজানের আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনারা খেয়াল করবেন রমজান মানেই হচ্ছে আপনি দেখেন যে এই রমজানের এই তারাবি পড়তে গিয়ে আমাদের সেই ঢাকার ভাইদেরকে গ্রেপ্তার করা হলো সেই গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে বাইতুল মোকাররমে একটা ইসলামী সংগঠন কর্তৃক ওলামায়ে কেরামগণ এর প্রতিবাদ করার জন্য আলেমদের সংগঠন আলেমরা মিলে আজকে তারা প্রতিবাদে নেমেছে সেই বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অতর্কিত পুলিশ হামলা চালিয়ে কতিপয় পুলিশ কর্মকর্তা আমি ভিডিওতে দেখার চেষ্টা করেছি কতিপয় পুলিশ কর্মকর্তা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আলেমদের উপরে লাঠিচার্জ করেছেন আল্লাহর আরশ কেঁপে উঠবে মাহে রমজানের এই সময় কোরআনের এই খাদেমদেরকে কোরআনের এই কর্মীদেরকে আপনারা আঘাত করেছেন কোরআনের এই কর্মীদেরকে আপনারা লাঠিপেটা করেছেন কোরআনের কর্মীদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন আমি বিশ্বাস করি এর দায়ভার আপনারা দুনিয়াতেও পার পাবেন না পরকালে আল্লাহর আদালত থেকে আপনারা মুক্তি পাবেন না সেই জন্য আমি আশা করব যে ইসলাম প্রিয় মানুষদেরকে ইসলামের এই কাজগুলোকে নামাজের মতো রোজার মতো আল্লাহর দিন কায়েমের এই কাজগুলো আমাদের জন্য ফরজ আমি একটা কথা পরিষ্কার করে বহুবার বলেছি আবার বলি আমাদেরকে অনেকের পুলিশের ভাইয়েরা প্রশাসনের কর্মকর্তা ব্যক্তিরা আমাদেরকে ফোন করেন ফোন করে আমাদেরকে বলেন মাসুদ ভাই আমাদের উপরের চাপ আছে যদি এর চেয়ে বেশি কিছু করেন তাহলে আমাদের চাকরি আমি তখন তাদেরকে বলি হাসতে হাসতে বলি যে ভাইজান আপনার উপরে চাপ আছে এই কাজ না করলে আপনার চাকরি থাকবে না আপনার চারফল উপরের কোথায় উপরে ঢাকার চাপ আর আমার উপরে চাপ আসে আরশে আজিমের চাপ আপনি যদি আপনার ডিউটি পালন না করেন তাহলে আপনার চাকরি থাকে না আর আমি যদি আমার ডিউটি না পালন করি তাহলে তো আমার ইমানই থাকে না আপনি কেন বুঝেন না আমি রিমান্ডের সময় আমার পুলিশের অফিসারদেরকে আমি বিনয়ের সাথে বলেছি পুলিশের ভাইয়েরা আমাকে নির্যাতন করেন মারেন সবকিছু করেন কিন্তু একটা জিনিস তো বুঝতে চেষ্টা করবেন একটা জিনিস তো উপলব্ধিতে নেবেন আপনি আমাকে বলেন মাসুদ ভাই মিছিলটা কেন করেছেন জিজ্ঞেস করতেছেন কেন করেছেন ভিডিও দেখে বলতেছেন আপনি আমাকে বলেন মাসুদ ভাই এই প্রোগ্রামটা কেন করেছেন তা আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি আমাদের এই প্রোগ্রামে কেন লাঠিচার্জ করেছেন তো কেন বলেন বলেন যে মাসুদ ভাই কিছু করার নেই কোথাকার চাপ উপরের চাপ আপনার উপরের চাপ আছে আমার উপরের চাপ নাই আপনার তো চাপ আছে ঢাকা পর্যন্ত আর আমার চাপ আছে আরশে আজিম পর্যন্ত আপনার শুধু চাকরিটা চলে যায় আর আমি এর মান চলে যায় একজন সাধারণ ইমানদার হিসাবে আমরা এই চাপ মোকাবেলা করার জন্য কি আছি আমরা এই চাপ মোকাবেলা করি এই দিনের দাওয়াত আমরা বাউফলবাসীর কাছে পৌঁছাবো এটা কিসের শিক্ষা এটা রমজানের শিক্ষা আমি আপনাদেরকে এটা বলি এই 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 ভিডিওর মাধ্যমে প্রশাসনের ব্যক্তিবৃন্দের কাছে আহ্বান পৌঁছবে আশা করি ধরুন এখন আমাদের এই প্রোগ্রামে পুলিশের লোকজন চলে আসলো ডিবির লোকজন চলে আসলো এনএস এনএসএ লোকরা চলে আসবে এসবির লোকরা চলে আসলো ডিএসবির লোকরা চলে আসলো ডিজেফাই লোকটা চলে আসলো সাথে আরো কতিপয় সন্ত্রাসীরা বন্দুক নিয়ে এখানে হাজির হয়ে গেল এসে আপনাদের বুকে প্রত্যেকের গুলি ধরলো আর সাথে এক প্যাকেট করে ইফতার ধরলো দুটো অপশন আপনাকে দিল এই এখন এই মুহূর্তে আমি এই ভিডিও আজকে প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে পৌঁছানোর জন্য বলছি আপনারা দেখবেন এবং বুঝবেন অনুভূতি উপলব্ধি করবেন এবং এই প্রশ্নের জবাব নিজের কাছে নিজেরা রেডি রাখবেন আমাদের কাছে দিতে হবে না নিজেদের ইমানের কাছে নিজেরা রেডি রাখবেন
আপনারা আমাদেরকে ঘাও করে ফেলার পর যদি আমাদের বুকে গুলি ধরে জিজ্ঞেস করেন আজকের এই মুসল্লিয়ান ইকরাম এই রোজাদার ভাইয়েরা আমরা আসলে আসতে চাই না আমাদেরকে উপর থেকে চাপ দিয়ে পাঠানো হয়েছে এরপর আপনারা আমাদের বুকে গুলি ধরলেন বললেন যে হয় এখন আপনাদেরকে ইফতার করতে হবে না হলে আপনাদেরকে গুলি করতে হবে নির্দেশ কয়টা ভালো করে আমার দিকে খেয়াল করেন নির্দেশ কয়টা একটা হলো গুলি করার ইফতার খাওয়ার এখন আপনাকে প্রস্তাব দিল দুটো হয় গুলি খান একজন রোজাদার আজকে এখানে হাত দেখতে চাই ভিডিওতে হাতগুলো দেখানো হোক আপনাদের মধ্যে আমি সবচেয়ে দুর্বল ইমানদার আমাকে জিজ্ঞেস করেন যে মাসুদ ভাই এরকম যদি প্রশাসনের লোকরা বন্দুক আপনার বুকে চেপে ধরে আপনাকে বলে যে এখন গুলি খাবেন না ইফতার খাবেন মিনিট কয় মিনিট বাকি আছে এক মিনিট ধরেন কয় মিনিট এক মিনিট যদি আমরা আপোষ না করি এই বুকে যদি বন্দুক চেপে ধরে কেউ আমি জিজ্ঞেস করতে চাই এখানে কোন ভাই রাজি আছেন যে ইফতার খাবেন না গুলি খাবেন না বরং বলবেন যে ভাই গুলি টুলি আমার বুকে ধরেন না আমার এমনি হার্টের প্রবলেম আছে আমার কি দিয়ে দেন ইফতার দিয়ে না আমি কি করব ইফতার করব এখানে উপস্থিত যারা আমি একজনের হাত দেখতে চাই যে আপনি গুলির পরিবর্তে ইফতার খাওয়ার জন্য এক মিনিট আগে 30 সেকেন্ড আগে 10 সেকেন্ড আগে 1 সেকেন্ড আগে গুলির পরিবর্তে ইফতার খাওয়ার জন্য প্রস্তুত আছেন কেউ এখানে আর আমি ইমানের জজবা নিয়ে বলছি না খুব স্বাভাবিকভাবে বলছি সাধারণভাবে বলছি আপনার এই রোজা বাঁচানোর জন্য যদি ওই সময় প্রস্তাব দেওয়া হয় আপনাকে যে ভাই যদি আর কিছু করার না থাকে আমাদেরও কিছু করার নাই এখন তাহলে আপনাকে গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আমি ইমানদারদেরকে জিজ্ঞেস করতে চাই এটা কি জঙ্গিবাদ হবে এটা কি উগ্রবাদ হবে ইমান বাঁচাবার জন্য আমি গুলি খাওয়ার সিদ্ধান্ত নিয়ে হাত জাগিয়ে বলবো আপনি একটা গুলি না আপনি হাজারো বুলেট আমার বুকে ছড়েন তবু এক মিনিট না এক সেকেন্ড আগে আমি ইফতার করতে পারি না কারণ এটা কার নির্দেশ আমি সেই হাতগুলো একটু দেখতে চাই আমরা কি রাজি আছি ইনশাল্লাহ এই যে আপনারা হাত জাগালেন এই হাত জাগানোটাকেই আমাদের প্রশাসনে কতিপয় কর্তা ব্যক্তিরা বলেন এটার নাম জঙ্গিবাদ এটার নাম উগ্রবাদ আরে ভাই ইসলামের বিধানগুলো আমি পরিপূর্ণভাবে যথাযথভাবে মেনে চলবে এটার নাম জঙ্গিবাদ নয় উগ্রবাদ নয় এটার নাম হচ্ছে মৌলিকত্ব এটা ফান্ডামেন্টালিজম এটা আসল কথা এই আসল কথাটা আপনি কেন উপলব্ধি করতে পারেন না সিয়ামের জন্য যে আল্লাহকে ভয় করে ইফতারির পরিবর্তে কি খাওয়ার সিদ্ধান্ত নিলেন এই একটু আগে আপনারা হাত জাগাইছেন হাত জাগাইছেন না কি খাওয়ার সিদ্ধান্ত নিছি আমরা গুলি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ এটা কি বাঁচাবার প্রশ্ন জীবন বাঁচানো না ইমান বাঁচানো ইমানদারের কাছে জীবন না ইমান প্রিয় ইমান প্রিয় ফয়সালা কি জীবনের উপরে জান্নাত জাহান্নাম না ইমানের উপরে সুতরাং ইমান থাকলে আমাদের জান্নাত থাকবে ইমান না থাকলে আমাদের জান্নাত থাকবে না আর জান্নাত ইমানদারের না থাকলে এই দুনিয়া আমাদের থাকলেও কিছু যায় আসে না না থাকলেও কিছু যা আসে না সম্মানিত রোজাদার ভাইগণ সম্মানিত বাউফলবাসী এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই রোজার শিক্ষাটা দেখুন এই শিক্ষাটা ধারণ না করতে পারলে রোজার কোনো মহত্ব আছে বলে আমি বিশ্বাস করি না তাহলে যেই কুতিব আলাইকুম সিয়ামের নির্দেশ পালন করে আপনি ইফতার খাওয়ার পরিবর্তে কি সিদ্ধান্ত নিলেন ওই আল্লাহ তাআলার আরেকটা নির্দেশ আছে আন আকিমুদ এবার আমার জমিনে এই রোজাদাররা কি করো ওই যে ঢাল পাইছো ওই যে রোজার মাধ্যমে ট্রেনিং পাওয়ার পর কি দিলাম ঢাল দিলাম এবার ঢাল নিয়ে কি করো বের হয়ে যায় এই সবার সাথে যুদ্ধ না যুদ্ধটা প্রথম কার সাথে নফসের সাথে এই নফসকে প্রথম বলা আমি হারামের কাছেও যাব না আমি সুদের কাছেও যাব না আমি ঘুষের কাছেও যাব না একই সাথে আমি বলবো আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না যা আছে আমি আমার ইমান নামক এই ঢাল দিয়ে তা মোকাবেলা করবো এটা কার শিক্ষা আল্লাহ শিক্ষা রমজানের শিক্ষা এই রমজানের ট্রেনিং এর 30 দিনের ট্রেনিং এর প্রাপ্তি হচ্ছে আল্লাহ কেন রোজা দিয়েছেন আপনাকে শেষ কথা বলি মুসল্লিয়ান ইকরাম দেখবেন যে এখন থেকেই রমজানে তারাবি রমজানে কিয়ামুল লাইল আলহামদুলিল্লাহ এগুলো বরকতপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদত কোনো সন্দেহ নাই কিন্তু একই রমজানে তো দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে একটা প্রথমে বদর আছে তারপরে কদর আছে আগে কদর না আগে বদর কিন্তু আগেই আমরা প্রস্তুতি নিচ্ছি কিসের কদরে দেখবেন এখন থেকে কদরের মানে প্রস্তুতি মসজিদগুলোতে শুরু হয়ে গেছে আমিও মসজিদের ইমাম খতিবদেরকে জানতে চাই জিজ্ঞেস করতে চাই বিনয়ের সাথে সবাইকে না আলহামদুলিল্লাহ অনেকেই আছেন যারা শুধু মুসল্লিদেরকে কদরের কথা স্মরণ করান না কদরও স্মরণ করান বদরও স্মরণ করান কিন্তু হিম্মতের সাথে বলিষ্ঠতার সাথে ইমানের জজবার সাথে মসজিদের মুসল্লিদেরকে কদর স্মরণ করার সাথে সাথে বদর যদি স্মরণ করানো না যায় ওই কদরের কোনো মূল্য আছে বলে আমি বিশ্বাস করি না কারণ কদরের প্রয়োজনীয়তা হয়েছে কিসের জন্য বদরের জন্য বদর তাদের জন্য কদর যারা বদরে কি করেছেন অংশগ্রহণ করেছেন তারা বিভিন্নভাবে দুনিয়ার দৃষ্টিতে তাদের তেমন কোনো সাজ সরঞ্জাম ছিল না কিন্তু ওই রোজার 16 রোজার মধ্য দিয়ে আমাদের জীবনে তো 16 বছরের রোজা চলে গেছে ও ভাই ভালো করে বলেন ভালো করে বুঝেন
তাদের 16টা রোজা 17তম দিনে সত্য মিথ্যার মাধ্যমে হুদাল্লিন নাস বাইয়িনাতে মিনাল হুদা ওয়াল ফুরকান সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে সত্যকে উচ্চকিত করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে আর মিথ্যাকে শুধু ওই সময়ের জন্য পরাজিত করা হয়েছে না কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত মাঝে মধ্যে হয়তো মিথ্যা কি হবে রোজার আরেকটা গুরুত্বপূর্ণ দিক দেখেন লম্বা করছেন আলোচনা ভাইয়েরা আরেকটা গুরুত্বপূর্ণ দিক দেখেন এই যে এখন তৃষ্ণা লাগছে বুকটা ছটফট করছে করছে না ক্ষুধার জন্য যন্ত্রণা অস্থির লাগছে লাগছে না তার মানে এই দিনটা যত লম্বাই হোক এই দিনটা যত দীর্ঘই হোক এই দিনটা যত আমাদের থেকে দূরই মাগরিবের নামাজ হোক না কেন তারপরও মাগরিবের নামাজের আজান হবে না হবে না ইফতারের সুযোগ আমরা পাবো না পাবো না আমাদের এই তৃষ্ণা ভেঙে আমাদের এই ক্ষুধার যন্ত্রণা ভেঙে যেমন মাগরিবের আজান হবে আমরা ইফতার করব তেমন আজকের এই আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের এই দেয়াল ভেঙে মাগরিবের আজান হবে এবং আমরা ইমানের দৃষ্টিতে আমাদের জন্য এরকম ইফতারের মতো একটা ঈদ আমাদের সামনে অপেক্ষা করছে।